हम कांग्रेस हमारे साथ मुकाबला ये नहीं है जी जी, जहाँ पूरे राज्यों में एक एमएलए जीता नहीं पाया है कांग्रेस, उनके साथ हमारा कोई लड़ाई होने का कोई सवाल नहीं। हमारी लड़ाई हर हमेशा बीजेपी के साथ रही है, बीजेपी के साथ होगी आ रही है वाले दिन में, और ग्वालपुर में खासतौर से दो चार एक दो पंचायत में शायद बीजेपी के साथ हो, बाकी कहीं लड़ाई नहीं। आज की वार्ता दिल मारामारी कोर्ट में जुदी है, मारामारी इज ए पार्ट ऑफ समाज सोसाइटी, उदाहरण मारामारी को मनुष्य समाज थकते पारे ना, जार जो एक वार्ता दिल जे मारामारी कोर्ट में ताकि दल थे बाहर हमारे सजा ভালো না হয় তাহলে টিকিটটা তো হারবে, টিকিটটা সিলেকশনের জন্য আমি স্ট্রিক্টলি বলে দিলাম টিকিটটা এরকম সিলেকশন হয় না যে 90% সর্বনাশ হয়ে যায়। দিদির যতগুলো স্কিম দিয়েছে একটা লোক আজকে এই একটা ছেলে আছে, এই ছেলেটা স্কলারশিপ পাচ্ছে, এই ছেলেটাকে যদি বলে কেউ গিয়ে কেউ ভাই এই দিদির স্কুল গভর্নমেন্ট থেকে তুমি স্কলারশিপ পাচ্ছ ভোটটা দাও ভাই, নিশ্চয় ও ভাববে। যেরকম কন্যাশ্রী যদি কেউ পেয়ে থাকে ওকে যদি একটা লোক বুঝায় দিদির জন্য পার্টির জন্য ও বুঝবে, কিন্তু একটা লোকের পার্সোনালিটি নেই। আপনি কি আশঙ্কা করছেন যে টিকিট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা হবে না গল্পঘরে? না ওটা আমরা স্ট্যান্ড নিয়ে থাকবো, যদি দলের এগেস্টে যারা যাবে আমরা দলে ওদেরকে নিব। ঠিক আছে দাদা, আর আমাদের অন্য দলের সঙ্গে লড়াই নেই তো, আমাদের লোকগুলোই অনেকগুলো লোক এই ধর্মপুর টুতে কংগ্রেসের টিকিট নেওয়ার জন্য কোনো লোক নেই, সিপিএম এর টিকিট লোক নেওয়ার জন্য কোনো লোক, আমাদের লোকগুলোকে ওরা চেষ্টা করবে টিকিট দেওয়ার জন্য, যার জন্য আমি বলছি যে টিকিটের সিলেকশনটা ফেয়ারলি হলে ওইগুলো আসবে। স্যার আপনি বললেন যে আশার করবে, যেহেতু ওখানে হেমন্ত বিশ্বাস আছে, বিজেপির সরকার আছে, মূলত অত্যাচার স্টার্ট হয়ে গেছে, আর অত্যাচার কী হচ্ছে বাঙালি যারা আমরা বাংলা থেকে গিয়েছিলাম তারাই বেশি অত্যাচার। একাধিক দল বিজেপি থেকে শুরু করে নমশূদ্র পরিষদ, তারা উত্তরবঙ্গ আলাদা রাজ্য আর টেরিটোরিয়ালের দাবি জানিয়েছে, রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপুকুরের বিধায়ক কথা বলবো, এই এলাকাটা উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ মাঝখানে কি আছে, এই সোনাপুর থেকে